আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি। আজ বসছে পদ্মা সেতুর 33তম স্প্যান, এজন্য সকাল থেকেই সব প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া ও নদীর স্রোত সহ সব কিছু অনুকূলে থাকলে দুপুরের পর 3 ও 4 নম্বর পিলারের উপর এই স্প্যান বসবে। নতুন এই স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর 4,950 মিটার। সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে বেগ পেতে হচ্ছে। এই স্প্যানটি বসানো হলে বাকি থাকবে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। এদিকে সেতুর 3 থেকে 7 নম্বর পিলার পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সাভারে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের 6ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। সকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্ট ডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে 6ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোর অব মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস বিএআরসি। জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুদৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা ও সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াসি চৌধুরী এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাজ প্রতিযোগিতা। শহীদ মিনার এলাকায় হ্রদের শতাধিক নৌকা ও সাম্পান এতে অংশগ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারে জানাচ্ছি শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও 10 মিনিটের মধ্যেই মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:40 পর্যন্ত ডিএসই 3টি সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 306 কোটি 40 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 117টি, কমে 143টি এবং অপরিবর্তিত ছিল 86টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিকান ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং এসএস ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিডি ল্যাম্পস ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকাল 3টায় বিডি ল্যাম্পস ও 4:30টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সভা শুরু হবে। সভায় বিডি ল্যাম্পসের 30শে জুন 2020 সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। এছাড়াও 30শে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিক এবং পপুলার লাইফের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।